প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের পত্রিকাগুলো এনেছে ঈদ সংখ্যা। ঈদ সংখ্যা নিয়ে আমাদের রঙ্গমঞ্চের এবারের বিশেষ আয়োজন। উৎসবকে রাঙাতে বাঙালির সৃজনশীলতার শেষ নেই। ঈদের উদ্যম আনন্দকে আরো একটু অন্যভাবে বাড়িয়ে দিতে ঈদ সংখ্যার অপেক্ষায় থাকে সবাই। আমি তো আসলে সেই সচিত্র সন্ধানীর থেকে ঈদ সংখ্যা করছি। আমাদের যে বাঙালির যে হাজার বছরের সংস্কৃতি আছে, ওই সংস্কৃতিটাকে ওর ভিতর ঢুকিয়ে আমরা কিন্তু ঈদটাকে উৎসবে পরিণত করছি। আমাদের এখানে আছে ঈদটা, আমরা কিন্তু প্রতিদিন এটাকে উৎসবে নিয়ে যাচ্ছি। দৈনিকের মধ্যে প্রথম আলো, সমকাল, সকালের খবর, ইত্তেফাক, নিজেদের পেশাদারী মনোভাব প্রসূত ঈদ সংখ্যা বাজারে ছেড়েছে রমজানের বিশের মধ্যেই। দৈনিকগুলো ছাড়াও ফ্যাশন ও ক্রীড়া পত্রিকাগুলো আলাদা করে বের করেছে ঈদ সংখ্যা। ঈদ আনন্দে আলাদা মাত্রা যোগ করে ঈদ সংখ্যা। এবারও বাজারে এসেছে অনেকগুলো ঈদ সংখ্যা। চলুন দেখে আসি কি কি আছে কোন ঈদ সংখ্যার ভেতরে। ঈদ সংখ্যা মানেই বিশেষ কিছু, সারা বছর ধরে অপেক্ষায় থাকা আপামর সাহিত্যমোদী পাঠকদের পাশাপাশি সব শ্রেণী আর রুচির পাঠকদের দিকে লক্ষ্য রেখেই সাজানো হয় ঈদ সংখ্যা। গত কয়েক দশকে ঈদ সংখ্যা পেয়েছে একটি বারোয়ারি চেহারা। কিছু কবিতা, কয়েকটি উপন্যাস, গল্প, ফিচার দিয়ে সাজানো হয়ে আসছে ঈদ সংখ্যাগুলো। সাথে থাকে বিশেষ রচনা। এইটা একটা কথা হচ্ছে কি, কারোরটা ভালো কারোরটা মন্দ এটা বলা যায় না আর কি। হ্যাঁ, সবাই তার সাধ্য মতো চেষ্টা করে। আমিও তো বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় চাকরি করেছি এবং আমি অন্য ঈদ সংখ্যা বের করেছি। গত কয়েক বছরের ধারাবাহিকতায় কালের কণ্ঠ এবার ঈদ সংখ্যায় রেখেছে সাহিত্য বান্ধব এক চমক। তারা ঈদ সংখ্যা করেছে শুধুমাত্র বাছাই করা 75টি গল্প নিয়ে। অন্যরকম করতে চেয়েছি এই কারণে যে আমাদের ঈদ সংখ্যাগুলো গত অনেকগুলো বছর ধরেই বেশ গতানুগতিকভাবে চলছে। কিছু উপন্যাস, কিছু প্রবন্ধ, কিছু গল্প, কিছু কবিতা, সিনেমার খবর, নাটকের খবর, এইসব দিয়ে, ফ্যাশন ইত্যাদি দিয়ে আমরা ঈদ সংখ্যাগুলো করি। কালের কণ্ঠ প্রথম দুটো ঈদ সংখ্যা সেইভাবেই করেছে। কিন্তু আমি চিন্তা করলাম যে আসলে ঈদ সংখ্যার এই প্রচলিত ধারাটা একটু বদলানো দরকার, বদলানো দরকার। যখনই আমি বদলাবার কথা ভাবলাম তখন আমি ভাবলাম যে নতুন কি করা যায়। আমার প্রথমেই মনে হলো যে বাংলা সাহিত্যের সবচেয়ে স্ট্রং জায়গাটা হচ্ছে ছোট গল্প। তো বাংলা ছোট গল্পের বহু অবিস্মরণীয় এবং ভালো ভালো গল্পের খবর আজকের জেনারেশনের পাঠক জানেই না। আমি চাইলাম যে এই পাঠকদের কাছে বাংলা ভাষার বাছাই করা কিছু গল্প আমি প্রেজেন্ট করতে পারি কি না, এই ধারণা থেকে আমি আসলে এই সংখ্যাটা করেছি। একমাত্র দৈনিক প্রথম আলোই ঈদ সংখ্যার লেখক তালিকায় থেকেছে শতভাগ স্বদেশি। বাকি প্রায় সব পত্রিকাই ভারতীয় লেখকদের লেখা প্রকাশ করেছে ঈদ সংখ্যায়। এমন হয়েছে একই উপন্যাস ছাপা হয়েছে দুইটি জাতীয় দৈনিকের ঈদ সংখ্যায়। এমন বিচ্ছিন্ন ঘটনার বাইরে এবারও ঈদ সংখ্যাগুলো সারা বছরের বাছাই লেখা নিয়েই হাজির হয়েছে পাঠকের দুয়ারে। এখন যে 75টি গল্প দেয়া হয়েছে, আমি নিশ্চিত এই 75টি গল্প যে কোনো একজন পাঠক যদি পড়ে তাহলে বাংলা সাহিত্যের ভালো গল্পগুলোর সঙ্গে তার পরিচয়টা হয়ে যাবে এবং সে নিশ্চিত আলাদা একটা স্বাদ পাবে। যে কোনো পত্রিকা, যে কোনো বই, এটা কিন্তু মানে শেষ পর্যন্ত বিচার হয় তার কন্টেন্টটা দিয়ে, তার লেখাটা দিয়ে, সে সেখানে কী আছে। হ্যাঁ, যে কোনো ঈদ সংখ্যারই বড় আকর্ষণ হিসেবে থাকত হুমায়ুন আহমেদের উপন্যাস। এবার ঈদের আগে পরলোকে যাত্রা করায় বেশিরভাগ ঈদ সংখ্যাই উৎসর্গ করা হয়েছে নন্দিত এই কথা সাহিত্যিককে। হুমায়ুন আহমেদকে নিয়ে রাখা হয়েছে বিশেষ আয়োজন। ইত্তেফাকের ঈদ সংখ্যায় লিখেছেন হুমায়ুন পরিবারের সদস্যরা। তিনটি ঈদ সংখ্যায় ছাপা হয়েছে সর্বশেষ পাণ্ডুলিপি। ফ্যাশন পত্রিকাগুলোর ঈদ সংখ্যায় সবচেয়ে বেশি উঁকি দেবে স্টলে। আপনার ঈদের আনন্দে আক্ষরিক অর্থেই এক নতুন মাত্রা যোগ করতে পারে ঈদ সংখ্যাগুলো।